শেষ ভিডিওটি প্রকাশের মধ্য দিয়ে ব্লগিংকে বিদায় জানালো পাকিস্তানের ভাইরাল সিরাজ। চোখের পানি ফেলে সবাইকে বিদায় জানায় খুদে এই ব্লগার, যা দেখি স্তব্ধ হয়ে গেছে তার ভক্ত অনুরাগীরা। কিন্তু কেন এমন কঠিন সিদ্ধান্ত বেছে নিল সিরাজ? নেট দুনিয়া কাঁপানো এক পাকিস্তানি খুদে ইউটিউবার সিরাজ, মাত্র 6 বছর বয়সে সে রীতিমতো সুপারস্টার। পাকিস্তানের প্রত্যন্ত একটি গ্রামে জন্ম হলেও শিশুকাল থেকে ব্লগিং করে নেট দুনিয়ায় হয়েছে ভাইরাল, সুপারস্টার বনে গেছে খুব অল্প সময়ে। পাকিস্তানের সর্বকনিষ্ঠ ব্লগারের পুরো নাম মোহাম্মদ সিরাজ। গিলগিট বালতিস্তানের সাদা মাটা বাড়ি তার, তাতে কি তার কন্টেন্ট জুড়ে শুধু নিজের গ্রাম এবং পারিবারিক জীবনের ছোটখাটো গল্প, তাতেই বোধ নেটিজেনরা। সিরাজি ভিলেজ ব্লগস নামের একটি চ্যানেল রয়েছে তার, সেখানে ভিডিওর শুরুতে যে এনার্জি নিয়ে এসে দর্শকদের অভ্যর্থনা জানায় তাও অবাক করে দেওয়ার মতোই। প্রায় বোন মুস্কানকে সঙ্গে নিয়ে গ্রামের গল্প বলে সিরাজ। গ্রামের দৈনন্দিন জীবনের নানা বিষয়ে সুন্দরভাবে নিজ ভাষায় সহজভাবে উপস্থাপন করতে পটু তারা। বরফে ঢাকা পাহাড় যেখানে অবস্থান ও তার দাদার নানা কীর্তি কাহিনী দেখতে বেশ পছন্দ করেন নেটিজেনরা। সাদামাটা জীবন যেভাবে মন কাটতে পারে তা আরও একবার প্রমাণ করে দেয় 6 বছরের শিশু সিরাজ। তাতে এ বয়সে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। সহজ সরল উপস্থাপনা দিয়ে নিজে দেশের বাইরেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে সিরাজ। প্রতিবেশী বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে তার অনুরাগীরা, যারা নিয়মিত এই খুদে ব্লগারের ভিডিও দেখেন। তবে হঠাৎ এক বিস্ফোরক বার্তা দিলেন পাকিস্তানি এই খুদে ব্লগার, যা নিঃসন্দেহে তার অনুরাগীদের জন্য বিরাট এক সংবাদ। জানা গেছে নতুন আর কোনো ভিডিও নিয়ে আসবে না সিরাজ। সম্প্রতি নিজের শেষ ভিডিও প্রকাশ করে এমনটাই জানিয়েছে সে, যেখানে সবাইকে জানানো হয়েছে খুব শীঘ্রই ব্লগ ছেড়ে দেবে ছোট্ট এই ব্লগার। তবে ব্লগিং ছেড়ে দেওয়ার পেছনে লুকিয়ে রয়েছে মহৎ এক উদ্দেশ্য। সারাদিন ব্লগ আর বোনকে নিয়ে খুনসুটিতে মেতে থাকলেও পারিবারিক অনুশাসনে বড় হয়েছে সিরাজ। সিরাজ জানায় তার বাবা চান আপাতত ব্লগিং ছেড়ে পড়ালেখায় মনোযোগী হোক, সে এজন্যই কষ্টকর হলেও বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিতে হচ্ছে তাকে। সিরাজের বাবার এমন সিদ্ধান্তই প্রমাণ করে যে টাকা দিয়ে সবকিছু হয় না। সাদামাটা গ্রাম্য জীবন হলেও তার বাবা চান যে সিরাজ পড়ালেখা করুক। তিনি জানেন যে সিরাজ পড়ালেখা না করলে অনেক টাকা হয়তো আয় করতে পারবেন, কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত না হলে টাকা দিয়ে কিছু হবে না। তিনি বুঝতে পেরেছেন জনপ্রিয়তার পেছনে ছুটতে গিয়ে একসময় পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলেছে সিরাজ। সিরাজের বাবার এমন সিদ্ধান্তকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। নিজের শেষ ভিডিওতে পুরো গ্রাম ঘুরে দেখিয়েছে সিরাজ, সাবলীল হাসি, তার প্রাণশক্তি, ছোট বোন মুস্কানের সঙ্গে খুনসুটি সবই ছিল এই ভিডিওতে। ঘুরে ঘুরে নিজের শুভাকাঙ্ক্ষীর সাথে কথাও বলেছে সে। তবে শেষ মুহূর্তে সবার কাছ থেকে বিদায় নিতে গিয়ে কান্না করে ফেলে সিরাজ। এই অবুধ শিশুর কান্নায় হাজারো অনুরাগীর মন সিদ্ধ হয়, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে তো থামতে হলো তাকে। আরো পরিণত হয়ে একসময় ঠিকই ফিরবে সিরাজ, ভক্ত অনুরাগীদের এখন এমনটাই প্রত্যাশা।